2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ করার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। করা আরও একটি প্রশ্নের উত্তর দিয়েছেন কিশোরগঞ্জ 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রেজওয়ান আহমেদ তৌফিক। এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন মোহাম্মদ জালালউদ্দিন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর টিটু দাস। এক লিখিত বার্তায় এমপি বলেন, আমি প্রথমেই আমার নির্বাচনী এলাকা ইটনা উপজেলার মৃগা ইউনিয়নবাসীর জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রশ্নকর্তাকেও ধন্যবাদ জানাই। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার রূপকল্প বাস্তবায়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে এবং বিশেষ উদ্যোগ হিসেবে ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্পও বাস্তবায়ন করা হচ্ছে। সেই লক্ষ্যে আমি আমার নির্বাচনী এলাকার প্রত্যন্ত গ্রামগুলোও বিদ্যুতের আলোয় আলোকিত করেছি। মৃগা ইউনিয়ন বিদ্যুতের আলোয় আলোকিত করতে বিদ্যুৎ সংযোগের কাজ চলমান রয়েছে। আমি আশা করছি আগামী মার্চ মাসের মধ্যে মৃগা ইউনিয়ন বিদ্যুতের আলোয় আলোকিত হবে। আমার নির্বাচনী এলাকার জনগণের জন্য আরও সুখবর হচ্ছে, আগামী বর্ষার আগে আমার নির্বাচনী এলাকা শতভাগ বিদ্যুতায়িত হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি ডট কম, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।